গল্প হাতলের লড়াই, লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। আজ গল্পের প্রথম পর্ব। অন্ধকার হওয়ার আগেই আমি সাধারণত সিনেমা হলে ঢোকার চেষ্টা করি। একবার অন্ধকার হয়ে যাওয়ার পর ঢোকার চেষ্টা করে গণধোলাই খেতে খেতে বেঁচে গিয়েছিলাম। চড়া আলো থেকে হঠাৎ অন্ধকার, হাতরাতে হাতরাতে ঢুকেছি, কিছুই চোখে পড়ছে না, সম্পূর্ণ অন্ধ। টিকিট চেকার টর্চ লাইটের আলো ফেলে এক ঝলক সিট দেখে সরে পড়লেন। হঠাৎ আলোর ঝলকানিতে চোখে আরো ধাঁধা লেগে গেল। দাঁড়িয়ে থাকলে তো চলবে না, আসনে গিয়ে বসতেই হবে। বরাতক্রমে সিটটাও পড়েছে শাড়ির একেবারে শেষে, দেওয়াল ঘেঁষে। পা ঘষে ঘষে টিকিট চেকার যে রোটা দেখিয়েছিলেন তার পাশে গিয়ে দাঁড়ালো। তলায় একটা লাল আলো জ্বলছে ঠিকই, তবে সেই আলোয় ওপরের অন্ধকারের বিশেষ কোনো অসুবিধা হয়েছে বলে মনে হচ্ছে না। ডান হাতটা পাশে বাড়িয়ে দিল, একটা কিছু ধরে কায়দা করে জোড়া জোড়া হাঁটু ভেদ করে ঢুকতে হবে তো। হাতটা নরম মতো কিছুতে একটা গিয়ে ঠেকতেই সেটা সরে গেল। সঙ্গে সঙ্গে বুঝলুম চেয়ারের পিছন নয়, অন্য কিছু। নারীকণ্ঠ ইস করে উঠল, সর্বনাশ, হাত তুমি কি ছুঁয়েছিলে? না জানাই ভালো। সাবধান হলুম, কোনো ক্রমে প্রথম হাঁটু জোড়া অতিক্রম করে টাল সামলাবার জন্য নিচের দিকে হাত বাড়ালুম, কিছু একটা ধরার আশায়। মনে হলো নরম পাশপালিশে হাত পড়েছে, জিনিসটা থিরথিরিয়ে কেঁপে উঠল। নারীকণ্ঠের তিরস্কার অসভ্য, ভয়ে সিটিয়ে গেল। মরেছে, কোনো মহিলার উড়ুতে হাত পড়েছে। ইংরেজিতে একটা কথা আছে না, ওয়ে অফ নো রিটার্ন, মানে এমন পথে চলে এসেছি যে আর ফেরার উপায় নেই, আমাকে এগোতেই হবেই। ভেবেছিলাম পর্দায় আলোকিত কোনো দৃশ্য ফুটে উঠবে আর সেই আলোয় পরিষ্কার পথ চিনে নেব। সেগুলো বালি, জঙ্গলে ডকুমেন্টারি শুরু হয়েছে। যাই হোক, এইবার খুব সাবধানে হাত বাড়ালুম। হাতে বুরুষের মতো কি একটা লাগলো, অনেকটা টুথব্রাশের মতো। সঙ্গে সঙ্গে কি আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান লাগালো, আমি হুমড়ি খেয়ে একটা কোলের ওপর পড়ে গেলুম। সিল্কের নরম কোল, সেন্টের গন্ধ, পড়ে গিয়েই আমি বুদ্ধি করে বললুম, মা আমাকে হ্যাঁচকা টান মেরে ফেলে দিয়েছে। বলেই মনে হলো ইংরেজি তর্জমার প্রয়োজন। বললুম, সরি ম্যাডাম, আনইনটেনশনাল ফল্ট, এক্সকিউজ মি। এসব পড়েছি বটে, কিন্তু পড়ে আছে কোলে। এইবার পাঁচ থেকে জাঁতরেল কেউ আমার চুলের মুঠি ধরে ফেলে দিল পাশের খালি আসনে, আর সেটাই আমার সিট। এমনই মজা, সিটে এসে বসে পড়লুম আর পর্দায় ভেসে উঠল উজ্জ্বল দৃশ্য। মানুষের চোখে একটা সুইচ থাকে, অফ থাকতে থাকতে হঠাৎ অন হয়ে যায়। আমারও তাই হল, সারা হল আমার চোখের সামনে এখন পরিষ্কার। গোলাপি আলোয় অসংখ্য মাথা গোল গোল লেডিকেনের মতো ভাসছে। আমার ডান পাশের দেওয়াল, বাঁ পাশে পালওয়ানের মতো চেহারার এক বর্ষিয়ান মহিলা। এই মহিলাই আমার চুলের মুঠি ধরেছিলেন। তার পাশে সুন্দরী এক মহিলা, যার কোলে আমি পড়েছিলাম, যার পাশে এক গোপু লোক, যার গোপকে মনে হয়েছিল টুথব্রাশ। এই সব দেখতে দেখতেই আলো জ্বলে উঠল। মূল বই আরম্ভ হওয়ার আগে সিগারেট খাবার জন্য দু চার মিনিটের বিরতি। আমি তড়াক করে লাফিয়ে উঠলুম, বাইরে যেতে হবে তো। মর্শিয়ান মহিলা থাপড়া মেরে বসিয়ে দিলেন, বসো হারামজাদা, আবার অন্ধকারে ঢুকে মরার ইচ্ছে? এই শাসন বড় ভালো লাগলো, অভিকাল আমার মায়ের মতো। বাইরে গিয়ে সিগারেট খাওয়ার হলো না, ফুস করে আলো নেবে গেল। শুরু হয়ে গেল মেট্রো গোলবিন মেয়ারের যাত্রা। গোলের মধ্যে সিংহের হাউ হাউ গর্জন, বাড়তি নেই। খুব মন দিয়ে সিনেমা দেখছি, মারাত্মক সব ব্যাপার চলছে পর্দায়, কোনো দিকে তাকাবার অবসর পাচ্ছে না। সুন্দরী নায়িকা স্নান করতে নামছেন বাথটাবে, পাশের মহিলা শব্দ করে হাই তুললেন, তারপর তার পাশের সুন্দরী মেয়েটিকে বললেন, আর কি সে বয়স আছে রে শিবি,
জোর করে এইসব বই দেখাতে নিয়ে এলি, এই যে ছুঁড়োছুড়ির প্রেম! আবার হাই তুললেন মৃদু শব্দ করে, সামনে খানিকটা এগিয়েও গিয়েও আবার আরাম করে বসলেন। ডান দিকে হেলতেই আমার কাঁধে তার কাঁধ ঠেকে গেল। ঘাড় ঘুরিয়ে বললেন, কিছু মনে করিস নি, সিট করেছে দেখেছিস, একটু মোটা হলে আর বসার উপায় নেই। এই গল্পটা আমার বলার উদ্দেশ্য নয়, কারণ এটা হলো প্রেমের গল্প, সিনেমা হল থেকে বাসর ঘরে গিয়ে এর পরিণতি। না না, ওই বয়স্ক মহিলার সঙ্গে নয়, বিয়ে হলো তার পাশে যে সুন্দরী মেয়েটি বসেছিলেন তার সঙ্গে, যাকে তিনি শিবি বলে ডেকেছিলেন, মেয়েটি তার বোনঝি। এ খুব গোলমেলে মধুর রসের গল্প। তবে একটা কথা বলে রাখি, অন্ধকারে সিনেমা হলে ঢুকলেই যে সুন্দরী স্ত্রী লাভ হবে এমন সিদ্ধান্ত না করাই ভালো। আমার হয়েছিল, আমার বরাত ভালো ছিল,